বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছের মানুষ ভর্তি এবার ভেন্টিলেশনে তার চিকিৎসার সমস্ত দায়িত্বভার তুলে নিলেন মহারাজ নিজেই দুখিরাম কোচিং সেন্টারে অশোক স্যারের কাছেই ক্রিকেটের হাতে বাংলা বলা হতো এক সময় দুখিরাম কোচিং সেন্টারকে সেই সেন্টারের সেই অশোক স্যার বেশ কিছুদিন ধরে অসুস্থ সূত্রের খবর ছিল তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় সল্টেকের বাড়িতে তিনি একাই থাকতেন তার মেয়ে থাকতেন ইংল্যান্ডে বাইপাসের ধারে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় ভেন্টিলেশনে রাখা হয়েছে এমনটাই সূত্রের খবর খবর পাওয়া মাত্রই সৌরভ গাঙ্গুলি রবিবার ভোরেই সমস্ত ব্যবস্থা করেন তিনি সেই তার স্যারের সমস্ত চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে নিয়েছেন এর আগে আমরা দেখেছি করোনা মোকাবেলায় রাজ্য সরকার তথা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন মহারাজ সৌরভ গাঙ্গুলি এবার তিনি পাশে দাঁড়ালেন তার প্রিয় মানুষ তার অশোক স্যারের তার চিকিৎসার সমস্ত দায়িত্বভার নিয়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি এমনটাই সূত্রের খবর এই মুহূর্তে তিনি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির কাছের মানুষ দুখিরাম কোচিং সেন্টারে সেই ক্রিকেটের সার তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলেই সূত্রের খবর